रास्ता जैम लगे तो रोजर मास भैया। गुड नून एवरीवन, गुड नून फ्रॉम अनदर ब्यूटीफुल डे। आज के दिन टा एक बड़ी अद्भुत कोथा सम्भवतः प्रचुर बिस्टी होच्छे, बातास टा एकदम ठंडा। टोल प्लाजा रे साइड टा तो मैं आज पर जून तो एक दिन हो यातो टा खाली देखी नहीं, खाने एक टा गाड़ियों नहीं, एक टा मोटरसाइकिल नहीं, कहीं नहीं के मानुष जन ओदिक थेके हेटे आसतेछे, एदिक दिये पुलिस काउके ढुकते दिच्छे ना, सबाइके नीचे नामाय दितेछे। कहानी तो किछु एकटा आछे जार कारणे रास्ताटा बंध करे राखछे। आजके जेदिकेई जाच्छि सब जायगाय केमन जेन एकटा जैम, ढाकाय जेखानेई गेछि सेखानेई एकटा जैमेर मध्ये पड़छि। व्हाट इज दिस? भाई 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 थक जा, भाई 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 थक यार, ये करना जा, रास्ता जैम लगे तो रोजर मास भैया। भाई भाई जा ना ना बुझी रोजर मास तो भाई थक भूल कर से मन है एक लगे दिसल भाई। শুরু থেকে জ্যাম দেখে আসছি অনেকক্ষণ ধরে, তার উপরে রাস্তার মাঝখানে এই কাহিনী। আসলে কার দোষ আমি তো দেখি নাই, বাট বাইকার বলতেছিল যে ভাই অল্প একটু যেন মারা ফেলছিল। ইফতারের এই আগ মুহূর্তে আমাদের সবারই একটু তাড়া থাকে, প্রত্যেকেই চাই আমরা কম সময়ের মধ্যে বাসায় যেতে, আমাদের গন্তব্যে পৌঁছাতে। আজকে রাস্তায় আবার এমনিতেই অনেক জ্যাম, সেই গুলিস্তান থেকে শুরু করে এই যাত্রাবাড়ি পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম। আর সময় বাঁচে থেকে অনেক সময় আমরা সময়টাকে আরো লেন্দি করে ফেলি, এই ব্যস্ততাটা আসলে সবারই থাকে, কাজেই তাড়াহুড়া না করে ডান বাম খেয়াল করে একটু সাবধানে সতর্কতার সাথে চলতে হবে। পুলিশ ভাই কোথায় যাবেন? আসসালামু আলাইকুম, যাবেন কোথায়? আমার বাসা শারুলিয়া। শারুলিয়া যাবেন? আচ্ছা আমি নামাই দিই, আপনি উঠেন, আল্লাহর নামে উঠে যান। পবিত্র রমজানে ঢাকার ডিএমপি ট্রাফিক বিভাগ যথেষ্ট তৎপর। ওইদিন দেখলাম ডিএমপির পুলিশ কমিশনার উনি কাউরন বাজার সিগন্যালে গিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা মনিটরিং করছেন এবং উনি রাস্তার উপর দাঁড়িয়ে ইফতার করছেন। সো উনি নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং উনি চান যে ইফতারের আগ মুহূর্তে রাস্তায় কোনো যানজট তৈরি না হোক এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া মানুষ চলাচল করতে পারে। এই বিষয়ে কিন্তু ট্রাফিক যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তো সেই গুরুত্বের দিক বিবেচনা করে আসলে আমরা যারা প্রতিদিন চলাচল করছি আমাদেরও একটু বিষয়টা মাথায় রাখা উচিত। আমরা কিন্তু এই সময় অনেকে রং সাইড দিয়ে হুট করে ঢুকে যায়, যদিও তুলনামূলকভাবে কম অনেকেই আছেন যারা রমজান মাসের কথা চিন্তা করে রংটা একটু কম মারেন বা একটু বিষয়টাকে সিরিয়াসলি দেখেন এবং ট্রাফিক শৃঙ্খলা অনেকেই কিন্তু মেনে চলার চেষ্টা করেন। তো যাই হোক, বরাবরের মতেই একটাই কথা, প্রত্যেক বাইকাররা আমরা যেন একটু মাথা ঠান্ডা রেখে রাইড করি এবং ড্রাইভার যারা আছে তারা যেন একটু ডান বাম খেয়াল করে একটু সাবধানে চলাচল করি, কারণ প্রত্যেকের এই সময়ের মূল্য আছে। তার থেকে বড় কথা, সময়ের চেয়ে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আজকে পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।